ওয়েলকাম টু গরিব আনবক্সিং এবং আজকে আমরা আনবক্স করতে যাবো আরেকটা ল্যাপটপ। নর্মালি আমি পিসি গাই, আমি পিসি পছন্দ করি, ল্যাপটপ আমি পছন্দ করি না, কিন্তু ফর সাম পিপল ল্যাপটপ হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। সো যখন মানুষ অ্যাকচুয়ালি বাইরে অনেক সময় স্পেন্ড করে, লাইক অফিসে যায়, তখন হয়তো আমার ল্যাপটপ খুব দরকার হয়। আমি যেহেতু নর্মালি বাসায় থাকি, তো আমার অলওয়েজই মনে হয় যে পিসিটা একটু বেটার। তো পিসিতে টাকা ঢাললে এটা অনেকটা ওয়ার্থিট লাগে আমার কাছে। তো অনেক দাম দিয়ে ল্যাপটপ কিনা আমার একদমই ভালো লাগে না, বাট এই ল্যাপটপটা আমার পার্সোনালি খুবই ভালো লাগছে। এটা হচ্ছে MSI-এর GE63। তো এই ল্যাপটপটা হচ্ছে গেমিং ল্যাপটপ এবং এটার পারফরমেন্স আসলে অ্যাকচুয়ালি ওয়ে বেটার। আমি যত ল্যাপটপ দেখছি এর মধ্যে, পার্সোনালি আমি যেগুলো ইউজ করছি এর মধ্যে, এটা খুবই জোস এবং এটার লুকও অনেক সুন্দর। তো এখন আমরা এটা ডিটেল রিভিউতে যাবো যে এটা গেমিং পারফরমেন্স কেমন করে, অন্যান্য অ্যাপ কীভাবে কাজ করে। এমনিতে এটার মার্কেট প্রাইস কারেন্টলি হচ্ছে 2,05,000 টাকা। 2,05,000 টাকা? বুঝতেই পারতেছেন যে এই দামে কিন্তু অলরেডি খুব ভালো একটা পিসি বিল করা যায়। তো যেহেতু আমরা পিসি বিল করতে পারতেছি না, আমরা যেহেতু এখানে ল্যাপটপে আমরা এই টাকাটা দিচ্ছি, তার মানে এই ল্যাপটপ থেকে আমরা এরকম আউটপুট চাবো। তো আমরা এখন দেখবো যে এটা আর কি কেমন পারফর্ম করে। সো লেটস গেট টু দ্যাট। দাম শুনে মাথায় বজ্রপাত হওয়ারই কথা, কিন্তু GE63 রেডার RGB ল্যাপটপের কনফিগারেশন এবং পারফরমেন্স এর আকাশচুম্বী প্রাইসের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ। আগেই বলেছি এত টাকা দিয়ে ল্যাপটপ কেনায় আমার তেমন ইচ্ছা নাই, কিন্তু যারা অফিস থেকে বাসার মধ্যে একটা চক্রে পড়ে গেছেন, খুব সামান্য ব্রেক টাইম পান এবং সেই ব্রেক টাইমে কিছু হাই এন্ড গ্রাফিক্সের গেম খেলতে চান, এই ল্যাপটপ তাদের জন্য। লেটেস্ট 8th-gen প্রসেসরের সাথে GTX 1070 8GB DDR5 GPU দিয়ে হাই এন্ড গেমিংয়ের পাশাপাশি গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিংয়ের কাজগুলো সহজেই করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে। মিস্টিক লাইটিংয়ের অসংখ্য লাইটিং মুডের পাশাপাশি স্টিল সিরিজের RGB কিবোর্ড ল্যাপটপের ইলুমিনেশনের মাত্রা নিয়ে গেছে অন্য লেভেলে। স্টিল সিরিজের Engine 3 অ্যাপ্লিকেশন দিয়ে প্রতিটি বাটন আলাদা করে প্রোগ্রাম করা যাবে। এক পলকে ল্যাপটপটির ফুল কনফিগারেশন দেখে নেই। লেটেস্ট 8th-gen ইন্টেল কোর i7 প্রসেসর, G4 GTX 1070 8GB DDR5 GPU, 15.6-inch ফুল HD স্ক্রিন যার রিফ্রেশ রেট 120Hz এবং রেসপন্স টাইম হচ্ছে 3ms। স্ক্রিনটির পারফরমেন্স নিশ্চয়ই না দেখলে বোঝা কঠিন, খুবই শার্প এবং রিয়েলিস্টিক ভিউ। এরপর মিস্টিক লাইট, কাস্টমাইজেবল RGB সিস্টেম, পার্কি RGB গেমিং কিবোর্ড বাই স্টিল সিরিজ, 5x বিগার জায়ান্ট স্পিকার, সাউন্ড বাই ডাইন অডিও। সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ল্যাপটপটি অসাধারণ। অ্যাজ গেমার আপনি গেমিংয়ের সাউন্ড এফেক্ট কোনো কিছুই মিস করবেন না। ওভারসাইজ 2 স্পিকার এবং 2 ওপার দিয়ে রিয়েলিস্টিক ইমার্সিভ সাউন্ড ক্রিয়েট করে, যা গেমারদের দেবে হায়েস্ট স্যাটিসফ্যাকশন। এক্সক্লুসিভ MSI কুলার বুস্ট 5 কুলিং সিস্টেম, যাতে আছে ডেডিকেটেড 2 ফ্যান এবং 7 আপার হিট পাইপস। MSI ল্যাপটপের কুলিং সিস্টেম অলওয়েজই অনেক জোস থাকে, যা গ্রেট পারফরমেন্স এবং লোয়ার হিট প্রোডিউস করে। অল নিউ ডাইনামিক 3 সাউন্ড টেকনোলজি ডেলিভার করবে 360° ইমার্সিভ অডিও এক্সপিরিয়েন্স ফর দ্য গেমার্স। লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, এই ল্যাপটপটি হচ্ছে VR রেডি। MSI is the first VR-ready gaming laptop brand certified by both NVIDIA এবং Vive. So VR গেম খেলার জন্য ল্যাপটপটি অবশ্যই অন্যান্য ল্যাপটপ থেকে একটু এগিয়ে আছে। MSI Matrix ডিসপ্লের মাধ্যমে up to 3 মনিটরে মাল্টিটাস্ক করা যাবে।
সো 2 লাখ টাকার এক্সপেন্সিভ প্রাইসের সাথে অসংখ্য টপ লেভেল ফিচার দিয়ে এই ল্যাপটপটি আসলে তার প্রাইসের সাথে তার সামঞ্জস্য ধরে রেখেছে। ফ্লোরা লিমিটেড থেকে ল্যাপটপটি আপনারা কিনে নিতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য রিভিউ। রিভিউ নিয়ে কোনো মতামত জানাতে পারেন আমাদেরকে। ইউটিউবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।